সরকার গণপরিবহন চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। সরকার গণপরিবহন চালুর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। পরিবহন মালিক শ্রমিক ও সংগঠনগুলোকে বিআরটিএ এর সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি পরিকল্পনা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, 31 মে থেকে সরকার গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। গণপরিবহন পরিচালনায় যাত্রী পরিবহন ও চালক শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্টভাবে নিতে হবে। এছাড়া যেন বিষাদের রূপ না নেয় মালিক শ্রমিক যাত্রী সাধারণ সকলের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জীবন জীবিকার মাঝে ভারসাম্য তৈরি, অর্থনৈতিক চাকা সচল এবং সামাজিক শৃঙ্খলা ও সুরক্ষার স্বার্থে সরকার সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।